Aquí. শুনছিলাম না, এই সময় আমার নাম ধরে কে ডাকে? আরে আপনি কে? আরে আমারে চিনো না, আমি তোমার বয়ফ্রেন্ড আশিক। আরে তুমি, তোমার এই অবস্থা কেন? আরে জানো না আমার এই অবস্থা কেন? আমি তো ছাত্রলীগের নেতা ছিলাম। আরে সেটা না হয় বুঝলাম, তুমি বোরকা পরে এরকম মুখ ঢেকে কেন আসছো? তুমি কি পাগল হয়ে গেছো গা? তুমি জানো না আমি ছাত্রলীগ করতাম, আমার যখন ক্ষমতা ছিল আমি ছাত্রের উপর কত অত্যাচার করছি, হ্যাঁ কলেজে ভার্সিটিতে কত মারধর করছি। এখন যদি আমি বোরকা ছাড়া এই অবস্থায় রাস্তায় বেরোই, আমার আস্ত রাখবো ছাত্ররা, আমার একদম ফিস হয়ে লাগবে। ও বুঝতে পারছি, এই জন্য তাহলে তুমি বোরকা পরে আসছো? আরে এনে খারাপ খাটি বগর বড় করবো না ভিতরে আসতে বলবা, কে কুসুম দিকে ফেলায় দেখলে আমার আস্ত রাখবো। ও হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ভেতর আসো আর তাড়াতাড়ি আসো, আবার কেউ দেখে ফেলবে নাকি। গেট লাগাও, গেট লাগাও, গেট লাগাও। চল বসো। আর শোনো, এই অবস্থায় বোরকা টোরকা পরে এরকম হিজড়াদের মতো সাইজে আমার বাসায় কেন আসছো? শোনো আমি তো তোমার অনেক ভালোবাসি বুঝছো, কিন্তু ছাত্র কলিগা বাইরে তো বেরোতে পারতাছি না, রাস্তাঘাটে কোথাও বেরোতে পারি না, তোমার না দেখা থাকতে পারতাছি না, এই কারণে বোরকা ফিন্দা মুখটা ডাইকা তোমার দেখতে এলাম। হ্যাঁ আমারে দেখতে আসছো, মহাভারত শুদ্ধ করে ফেলছো, এখন নিজে তো বিপদে পড়ছো পড়ছো, আমারে বিপদে কেমনে ফেলবা সে ধান্দায় ঘুরতেছো না? কি বলো তুমি এগুলো কি বলতেছি কিছু বোঝো না? এই যে তুমি যে ছাত্রলীগের নেতা ছিলা, এইগুলো যদি মানুষ জানে যে আমার বয়ফ্রেন্ড ছাত্রলীগের নেতা ছিল, তাহলে আমার কি অবস্থা হইবে একবার ভাবছো? আরে আস্তে চিল্লাচিল্লি করো না, কেউ শুনতে পাইবো। কি বললা? মানুষ জানবো কে? মানুষ কি জানে না, ছাত্ররা সবাই জানে যে তোমার মধ্যে আর আমার মধ্যে একটা ইয়ে ছিল বুঝছো। ছিল সেটা না হয় জানতো, কিন্তু এখন পর্যন্ত তো এটা জানে না যে এখনো তোমার সাথে আমার সম্পর্ক আছে। এখন তো কোনো একটা কিছু বলে আমি কাটাই দিতে পারবো যে তোমার সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে। কি বলো তুমি এগুলা? এত জীবনের ঝুঁকি লইয়া এত কষ্ট করা বোরকা ম্যারেজ করা মুখ দেখা তোমার সাথে দেখা করতে আইলাম, তোমার আমি কতটা ভালোবাসি জানো? তোমার ভালোবাসা তোমার কাছেই রাখো ভালোবাসা, নিজে এখন হয়েছে নিজের জীবনের বাসে কি নাম আছে সেই খবর নাই, উনি ভালোবাসা দেখাইতে আসছে। শোনো আমাদের নেতা নেত্রী যারা আছে সবার দেশ ছেড়ে পলাইছে, একমাত্র আমি যাইতে পারিনি। তুমি জানো কেন? তোমার ভালোবাসার টানে। ও রে আমার ভালোবাসার ভালোবাসা ফুটাইতে আসছে, ভালোবাসার টানে যাও নাই নাকি যে নেতা নেত্রীরা তোমার কোনো বেল নাই, তুমি উৎসব করে যার যার মতো শেষে পালাইছে, তোমার কোনো খোঁজ খবর নেই নাই, এখন আসছে ভালোবাসার টান দেখাইতে। আর বিশ্বাস করো আমি তোমার ভালোবাসি ভুলে যাইনি। হ্যাঁ আমার জানা আছে, সুযোগ পাইলে আর আমার কথা মনে থাকতো না, নেই নাই তার জন্যই যাইতে পারো নাই। এমন করো গা তুমি, কত কষ্ট করিয়া তোমার সাথে দেখা করতে আইছি আমি। একবারে মহাভারত শুদ্ধ করে আসছে, আমি কি তোমারে বলছি যে আমার সাথে দেখা করতে আসো? যখন একবারে নেতাগিরি দেখাইছে তখন ওনারে ফোন দিলে ফোনে পাই নেই কা, সারা দিন রাত 24 ঘন্টা ব্যস্ত, আর এখন আইছে ওই যে একটা কথা আছে না, ফান্দে পড়িয়া বাবা কান্দে রে, এখন ফান্দে তো পড়ছো, বেরোনের কোনো রাস্তা নাই, ওই জন্য ফোন করতে আসছো। হাতি গাতায় বলে চামচি গলাথি মারে, এটা বোঝা গেল? যখন আমার ক্ষমতা ছিল, যখন আমার দিন ছিল, তখন আমার বাইকের পিছে সারাদিন বয়ে থাকতাম বুঝছো না, আর হাজার হাজার টাকার তেল পড়তাম, চটপটি খাওয়াইতাম, ফুচকা খাওয়াইতাম, হ্যাঁ তখন খুব ভালো লাগতো বুঝছো, আর এখন আমার ভালো লাগে না। আগের দিন বাগে খাইছে, আগে তোমার ক্ষমতা ছিল, তোমার পাওয়ার ছিল, তোমার পিছন পিছন ঘুরছি, এখন তোমার ক্ষমতা অনেক পাওয়ারও নাই, তোমার নিয়ে যদি এখন রাস্তায় বেরোই তোমারে তো কেলাইবো কেলাইবো, সাথে আমারও কেলাইবো। শোনো তোমারে ভালোবাসি বুঝলা, তোমারে ভালোবাসা দেশ ছাড়লাম না, তোমার মায়ের দেশে রয়ে গেলাম। ইসি রে ভালোবাসার টানে দেশ ছাড়ে নাই কা, একবারে বলতে আসছে সুযোগ পাও নাই বুঝো নাই, এগুলো আমি বুঝি, সুযোগ পাইলে ঠিকই দেশ ছাড়তা, যাও না ছাড়ো যাও, এখন তোমার ওই যে নেতা ফেতাকে ফোন দাও, ফোন দিয়ে বলো আম্মা যান আব্বা যান, কই আপনারা আমারে নিয়ে যান। কেউ দেশে আছে? হ্যাঁ কেউ দেশে আছে, এখন থাকবো না কিসের জন্য, তারা গেল তোমারে নিতে পারলো না? আমার নিতে চাইছিল, বিশ্বাস করো আমি তোমার ভালোবাসা টানে দিয়েছি। কত রাজ্যে নিতে চাইছিল ওইটা আমার জানা আছে, নিতে চাইছিল। আরে কে আসলো আবার? এই শুনো কেউ আসলে দেখো কে আসে আবার। আচ্ছা তুমি ঘুমটা দিয়ে রাখো, যত সব নিজে আইসা না আমার আরো জ্বালাই ফেলছে, ভাল লাগে না। আসো আসো, হঠাৎ করে তুমি যে চলে আসলা। হ্যাঁ আসলাম, অনেকদিন পর দেখার ইচ্ছে হলো তাই। আচ্ছা ঠিক আছে বসো। আচ্ছা ইনি কে?
ও আরে ও হচ্ছে আমার বান্ধবী। তোমার বান্ধবী? হ্যাঁ হ্যাঁ আমার বান্ধবী। আগে তো কখনো দেখলাম না। আরে দেখবা কিভাবে, ও তো সহজে কারোর সামনে যায় না। আচ্ছা, তো বান্ধবী এরকম ঘুমটা দেয় আছে কেন? বুঝলাম না। আরে ও অনেক পর্দাশীল, ও কোনো পুরুষ মানুষের সামনে যায় না। আর আমরা তো ফ্রেন্ড, সমস্যা নেই, বান্ধবী একটু দেখান, তাকে দেখি তো। আরে না আমার লজ্জা করে। কি বলে, লজ্জা কিসে, আমরা তো ফ্রেন্ড, একটু দেখান না বান্ধবী। না আমি পুরুষ মানুষের আমার ফেস দেখাই না। ও আচ্ছা, আজকে অনেক পর্দা শুরু করছে। আচ্ছা বাদ দাও। আচ্ছা শোনো, যে জন্য আসছিলাম, তোমার ওই ছাত্রলীগ নেতা কোথায়? আরে ও তো পলাতক। পালাইছে না? বাংলাদেশে নাই। আমরা জানতাম ও পালাবে, কারণ ওরা যেই সব কাজ করছে এখন পালাতেই হবে। আচ্ছা শোনো, আমি তো কলেজে অনেকদিন তোমার পিছনে ঘুরছি, পাত্তা দিলা না। এখন তোমার ওই ছাত্রলীগ সভাপতিতে নাই, পলাইছে, ওর কথা বাদ দাও না, নতুন করে চিন্তা করো না একটু। আচ্ছা যাই হোক, ওর কথা বাদ দাও। দেখো ওই ছাত্রলীগ যখন ছিল তখন অনেক হ্যাডাম দেখাইছে, অনেক পাওয়ার দেখাইছে, অনেকের সাথে জুলুম করছে, কিন্তু আমরা তো সবসময় ভালো ছিলাম। তোমার তোমার জন্য আমি অনেক কিনা করছি বলো, কিন্তু তুমি তোমার কোনো পাত্তাই দিলে না। তো এখন একটু ডিসিশনটা চেঞ্জ করো না, কি বলো? ঠিকই কইছে, আগে তো আমি ছাত্রলীগের সভাপতির সাথে সম্পর্ক করতাম, এখন যদি গাও বাছাইতে হয় তাহলে এই সুযোগটা ছাড়া যাইব না, এই সুযোগটা কাজে লাগাইতে হইব। এখন যদি আমার বাঁচতে হয় তাহলে ওর সাথে সম্পর্ক রাখতে হইব, আমি স্বাধীনভাবে চলতে পারবো, আর যদি না রাখি তাহলে তো আমার। আচ্ছা কি ভাবলা তুমি? আসলে কি আর ভাববো বলো। আর শোনো না, আমি তো ওই ছাত্রলীগের সভাপতি রে মন থেকে ভালোবাসি নাই, আমি তো ওর সাথে শুধু রিলেশন রাখছি, ওর অনেক পাওয়ার ছিল, ওর অনেক হ্যাডাম ছিল, আমি যদি ওর সাথে সম্পর্ক না করতাম আমি তো ভাবছি হয়তো যদি আমার কোনো কিছু কইরে ফেলে, ওই জন্য আমি ওর পিছন পিছন ঘুরছি। ওই জন্য না আমি তোমার প্রপোজাল অ্যাকসেপ্ট করতে পারিনি। আসলে সত্যি কথা বলবো, সত্যি কথা বলতে আমিও না তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু সেটা বলতে পারি নাই ওই ছাত্রলীগ সভাপতির ভয়ে, বুঝছো। যাই হোক এখন তো পলাতক, এখন আমার আর কোনো চিন্তা নাই। তাই না? দেখো এখন আর কোনো ভয় নাই, কারণ দেশে কোনো ছাত্রলীগ নাই, এখন সব ক্ষমতা ছাত্রদের হাতে, বুঝছো। তাহলে তুমি আমাকে খুব ভালোবাসো না? হ্যাঁ আমি তোমাকে অনেক ভালোবাসি। সেই জন্যই তো বলি আমি এত হ্যান্ডসাম একটা ছেলে, আমার পিছনে তুমি না ঘুরে একটা ওই ছাত্রলীগ সভাপতি দেখা যায় কেমন, ওর পিছনে ঘুরতা। আচ্ছা যা হওয়ার হয়েছে, মানুষ তো ভুল করে, তাই না? মানুষ মাত্রই ভুল হয়, আমি একটা ভুল করে ফেলছি, আসলে খাঁটি সোনা চিনতে আমি অনেক বড় ভুল করছি। ঠিক আছে তাহলে চলো। তোমার বান্ধব এমন করে কেন? ওর কথা বাদ দাও, ও একটু ইসলামিক টাইপের মানুষ তো, তার জন্য তো প্রেম টেম করে নাই, এই জন্য ওর এরকম লাগতেছে। কেন বান্ধবী, প্রেম করার তো খারাপ কিছু না, প্রেম টেম করবেন, ঠিক আছে? আচ্ছা চলো না একটু টাইম স্পেন্ড করি, চলো চলো বান্ধবী। শোন না, আচ্ছা তুই একটা কাজ কর, তুই এখানে বয় আর আমরা একটু ভিতরে থেকে সময় কাটাই আসি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আপনি একটু পাহারা দেন, আমরা আসছি, আসতেছি, চলো। হারাম জাদা, হুম, আজ আমার ক্ষমতা নাই দীক্ষা, তুই আমার সামনে কতগুলা কথা বললি আমার ব্যাপারে বাজে বাজে, হ্যাঁ, খালি ক্ষমতা নাই দীক্ষা, তোর কিছু করতে পারলাম না। তোর কত বড় সাহস, তুই আমার গার্লফ্রেন্ড লিয়া বেডরুমে গেলি আর আমারে বলতেছস পাহারা দিতে, খালি আজকে আমার সময়টা খারাপ দীক্ষা রে, নাইলে তোর একদম কলিজাটা টানতে ছিঁড়ে ফেলাইতাম আমি, যদি আমার আগের দিনটা থাকতো। ঠিক আছে ঠিক আছে, দেহি সময় আসুক, একদিন আসবোই সময়টা আমার, কতদিন, 2 বছর, 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, 12 টাকা দিয়ে থাকবো, এর সোদা মিনিমু, এর সোদা মিনিমু। আর তোর কত বড় সাহস, হ্যাঁ, 5টা বছর ধরে আমার লগে সম্পর্ক, আমার কত টাকা খাইলি, আমার বাইকের পিছে গুললি, আমার কত টাকা তেল পুড়লি, হ্যাঁ, তোর আমি কত কিছু দিলাম, যখন আমার ক্ষমতা ছিল তখন মধুর মধুর কথা বলতি আমার সাথে, আর যেই আমার ক্ষমতা গেল গা অমনি তিপল্ডি মেরে দিলি, হ্যাঁ, কত বড় বেঈমান তুই, হ্যাঁ, আমার ক্ষমতার সাথে সাথে ক্ষমতা তো গেল গেল আমার প্রেমিকাও গেল, ঠিক আছে ঠিক আছে, বেঈমান তোরও আমি দেখে নিমু, তুই কত বড় বেঈমান, তুই আমার সাথে পল্টি দিলি না, আমারটা খাইয়া আমারটা পইরা, হ্যাঁ, আজকে আমার ক্ষমতার সাথে সাথে তুইও পল্টি দিলি, আমি ছাত্রলীগের সভাপতি, আমি এর শোধ নিমু যদি বাচ্চা থাকি, তোরা আমি দেখা দিব তোর কত বড় সাহস।